সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ বিদেশে, আমেরিকাতে, ইউরোপে, মিডল ইস্টে স্পেশালি, এবং বাংলাদেশে যে যেখানে আছেন এবং আমাকে আমার সাথে জয়েন করেছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ। সবাইকে আমার আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত। তাহলে মেইন কি কি কারণে লিভারটা ফ্যাটি হয়, আমি যদি বলি অনেক কারণ আছে, সেটা আপনাদের জন্য এটা মনে রাখা কঠিন হবে। তো আমি যে তিনটা প্রাইমারি কারণ বলছি আপনাদেরকে, যেগুলো কারণে লিভারটা ফ্যাটি হয়। নাম্বার ওয়ান হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা আপনারা সবসময় শুনে থাকেন, ডক্টর জাহাঙ্গীর সাহেব, ডক্টর মজিবুর রহমান সাহেব সবসময় বলেন, আমি সবসময় বলার চেষ্টা করি যে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স। দীর্ঘদিন ধরে আমরা কার্বোহাইড্রেট খেতে 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 বা সুগার বা ফ্রুটস খেতে খেতে আমাদের শরীর আর সুগারকে পছন্দ করে না অথবা সুগারকে কনভার্ট করতে পারে না। তাহলে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স যে তৈরি হয় শরীরের মধ্যে, তখন কি হয়, তখন এই যে শরীরের যে এক্সট্রা সুগারটা ফ্যাট লিভারে জমা হয়েছে গ্লাইকোজেন আকারে, সেই গ্লাইকোজেন যখন আমরা ক্রস করছি না, এটা টিজি ট্রাইগ্লিসারাইড হয়ে এটা ফ্যাট হয়ে গিয়েছে অথবা ফ্যাট হিসেবে লিভারের মধ্যে জমা হচ্ছে, তাহলে লিভার ফাংশনকে অবহেল করে দিচ্ছে, লিভার সেলটা অনেক সময় রিপ্লেস করে দিচ্ছে বাই ফ্যাট সেল দিয়ে। তো লিভারের মেইন সমস্যা হচ্ছে আপনার সুগার। আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে এক্সেসিভ খাবার খাওয়াতে বন্ধ করতে হবে, আপনাকে এই যে প্রসেস ফুড খাওয়াতে বন্ধ করতে হবে, এবং এটার হচ্ছে প্রাইমারি কারণ আমি আপনাকে যেটা বললাম। আর আমরা যদি দেখি আমরা কী খাই, আমরা সকালে পাস্তা, সিরিয়াল, ব্রেড, ক্যান্ডি, পেস্ট্রি, ভাত, রুটি, আমাদের পুরো খাবারটা যে কার্বোহাইড্রেট বেস, এত কার্বোহাইড্রেট আমাদের লাগে না, কিছু পরিমাণ শরীর নিতে পারে। যখন দীর্ঘ সময় ধরে আমরা খাই, তখন শরীর এই অসুস্থতা, এই লিভারটা ডিসফাংশন হয়, তখন সমস্ত রোগগুলো তৈরি করবে। তাহলে এক নম্বর কারণ হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স। যখন শরীর মোটা হয়ে যাচ্ছে বিকজ টু মাচ কার্বোহাইড্রেট, যখন টু মাচ কার্বোহাইড্রেট নিচ্ছেন দীর্ঘ সময় ধরে, তখন ইনসুলিন এটাকে প্রসেস করতে পারছে না। দুই নম্বর কারণ যদি বলি, সেটা হচ্ছে ফ্যাট খাওয়া। আমরা ফ্যাট খেতে সমস্যা নেই, ফ্যাট ইজ এ গুড, ফ্যাট ইজ এ মেডিসিন, ফ্যাট ইজ ইয়ার বডি মেজর এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট দ্যাট ইউ নিড, বাট আমরা খাচ্ছি রং ফ্যাট। আমরা ফার্মের চিকেন খাচ্ছি, আমরা ফার্মে বিলে কী যেন তৈরি করা মাছ খাচ্ছি, যেটা ফার্মে তৈরি করা মাছ খাচ্ছি, এবং আমেরিকাতেও আমাদের ইন্ডিয়ান বা পাকিস্তানদের দোকানগুলো যেগুলো আছে গ্রোসারি স্টোর, এগুলো বাংলাদেশি মাছে ভরা, মানে কী যে ভয়ঙ্কর এগুলো, মানে এগুলো তো আপনার স্টেরয়েড দিয়ে, মানে হরমোন তৈরি দিয়ে দিয়ে বানানো, এগুলো ইট এনি ফুড, হাউ কেন আই গিভ ইউ দ্যাট রিয়েল ফিশ। সো সাগরের মাছ আমরা খাচ্ছি না। তাহলে এই যে রং ফিশ, রং মিট, আমরা যে রং চিজ, রং বাটার, রং ঘি, আমাদের রং ডিম, এই আনহেলদি ফ্যাটগুলো এসে আপনার লিভারকে ইনফ্লামেট করছে। তাহলে প্রথম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর দুই নম্বর হচ্ছে যে রং ফ্যাট আমরা খাচ্ছি, যার কারণে আমরা তেলটা হচ্ছে যে ভেরি ভেরি ক্রুশিয়ালি ব্যাড। আমরা যে বাজারের তেলটা খাচ্ছি, এই যে হাইড্রোজেনেটেড অয়েল, যেটা যেটাকে প্রসেস করে প্রচণ্ড কেমিক্যালি তৈরি করা হচ্ছে, ক্যানোলা অয়েল বা ফিনাট অয়েল, তারপরে হচ্ছে যে ভেজিটেবল অয়েল, এই ডেঞ্জারাস কেমিক্যাল পৃথিবীর সমস্ত রোগের মূল কারণ। আমি যেমন গমকে বলি একটা বড় কারণ, এই তেলটা হচ্ছে একটা বড় কারণ সব ধরনের রোগের, এবং লিভার ফ্যাটি হওয়ার কারণ হচ্ছে এটা। আপনাকে এই তেল থেকে বেরিয়ে আসতে হবে, শরীর ফ্যাটে আসতে হবে। তো তিন নম্বর যে কারণটা, সেটা হচ্ছে যে এক্সেস কেমিক্যাল লোড। আজকে দেখুন আমরা কী খাচ্ছি, আমরা কথা কথা মেডিসিন খাচ্ছি, বিদেশেও আমরা ওভার দ্য কাউন্টারি মেডিসিন খাচ্ছি, তো এই ওভার দ্য কাউন্টারি মেডিসিনটাই আমাদেরকে ক্ষতি করছে, এবং কেমিক্যালগুলো এসেই তো লিভারে জমা, লিভারের কাজে হচ্ছে শুধু সমস্ত টক্সিন যেগুলো আমরা খাই বা ইনহেল করি এগুলো নিয়ে আসা, তখন লিভার যখন এগুলোকে নিয়ে আসে, লিভারটা ডিসফাংশন হবে। তো এবং আমরা যে প্রসেস ফুড খাওয়াই, সেটা তো কেমিক্যাল। আমরা যে বিভিন্ন প্রসাধন ইউজ করি, যেমন অনেকে মাথার শ্যাম্পু ইউজ করে, বাজারের শ্যাম্পুটা, আসলে আমিও ইউজ করতাম, আমার চুলে পড়ে গেছে যখন আমি এই ভুল করে আমি বাজার শ্যাম্পুটা ইউজ করতাম। যখন শ্যাম্পু আমরা যখন ইউজ করি, ডিডোরেন্ট ইউজ করি, প্রচণ্ড কেমিক্যাল টক্সিক ডিডোরেন্ট ইউজ করি, এটা আমাদের এগুলোকে মেরে ফেলতেছে, আমাদের হেলথি সেলগুলোকে মেরে ফেলতেছে, এবং এগুলি এই কেমিক্যালগুলো এসে আমাদের লিভারে জমা হচ্ছে। তাহলে তিন নম্বর কারণ। এবার আসুন দেখি, তাহলে আমাদের কী কী কাজ করলে আমরা আমাদের এই ফ্যাটি লিভার থেকে বেরিয়ে আসতে পারবো। আমি প্রথমত বললাম যে ফ্যাটি লিভার কেন হয়, ফ্যাটি লিভার কীভাবে হয়, ফ্যাটি লিভার কেন তো ডেঞ্জারাস। আমি তারপরে বললাম যে মেইন যে তিনটা কারণ ফ্যাটি লিভারটা হয়,